কেনা লেভেলে গেলে কোন প্রোটিনটি খাওয়া উচিত আপনি মনে করেন? ভাই আমার কি একটা প্রোটিন খেলে কি আমার বডি হয়ে যাবে? এই কোশ্চেনটা করতেন ভাই। অনেকে প্রোটিন নেয় কিন্তু সবচেয়ে যে বড় ভুলটা করে ডায়েট করে না, একটা জিনিস সবাই করে অনেকেই বলে। যেমন মেস কেনার যেমন আপনার প্রোটিন ভেজিটেবলে ক্রিয়েটিন এবং এটাতে কার্বোহাইড্রেট ফ্যাট অনেক আছে। আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটি খুব স্পেশাল বিকজ আজকে আমাদের সামনে রয়েছে জায়ান্ট নিউট্রিশনের অনার সাকিব ভাই। সাকিব ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আচ্ছা সাকিব ভাই, আপনার সামনে তো হিউজ কোয়ান্টিটি সাপ্লিমেন্ট দেখতে পাচ্ছি, আসলে ভাই এত সাপ্লিমেন্ট সামনে নিয়ে আসার কারণটা কি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন? অ্যাকচুয়ালি আজকে লাইভটা আমাদের একটু স্পেশাল, আমরা দেখা যায় প্রাথমিক পর্যায়ে যারা সাপ্লিমেন্ট সম্পর্কে আইডিয়া নেই অর্থাৎ ভালো সাপ্লিমেন্ট সম্পর্কে ভালো জানি না, তাদের যে প্রবলেমটা হয় যেটা হলো সাপ্লিমেন্ট কিনতে গেলে তার বডি অনুযায়ী তার কী টাইপের সাপ্লিমেন্ট কিনা উচিত অথবা তার ফিউচার যে টার্গেট যে গোয়াল ওই গোয়াল ফুলফিল করতে গেলে তার কী টাইপের সাপ্লিমেন্ট কিনা উচিত সেটা আসলে আমরা অনেকে জানে না। আর আজকের ভিডিওটা মূলত হলো ওইটার উপরে যে আমাদের বডি টার্গেট অনুযায়ী কী টাইপের সাপ্লিমেন্ট প্রয়োজন। আর এই ভিডিওটা দেখলে আসলে কি মোটামুটি সবাই ক্লিয়ার হয়ে যাবেন আসলে কার বডি অনুযায়ী কী টাইপের সাপ্লিমেন্ট প্রয়োজন এবং আচ্ছা সো যারা আপুরা রয়েছেন তাদের জন্য কিন্তু স্পেশাল সাপ্লিমেন্ট রয়েছে। সো আমার সামনে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটির কিন্তু সাপ্লিমেন্ট রয়েছে, হোয়ে প্রোটিন রয়েছে, আইসো 100 রয়েছে, আর এখানে পি ওয়ার্কআউট থেকে শুরু করে ফ্যাট বার্নার থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি ভাই আপনার পাশাপাশি কি জিমের টি শার্টগুলো পাওয়া যায় কিনা সেই বিষয়ে আমাদেরকে একটু বলুন। টি-শার্টগুলো আমাদের এখানে আছে ড্রপ শোল্ডার মেগি হাত, এগুলো আপনারা অ্যাভেলেবল পাবেন। আর আর সর্বপ্রথম ভাই আপনার যমুনা ফিউচার পার্কের লোকেশনটাও বলে দিবেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই চিনে না আসলে, মার্কেটটা চিনে বাট দোকানটা খুঁজে পাচ্ছেন আর কি। আমাদের জায়ান্ট নিউট্রিশন যমুনা ফিউচার পার্কের যে আউটলেটটা এটা হলো আপনি মেইন গেট দিয়ে যখন ঢুকবেন, মেইন গেট দিয়ে ঢুকলেই আপনার হাতের বাম পাশে টপ10 মার্ট যে শোরুম আছে সেই টপ10 মার্টের শোরুমের পিছনেই আমাদের জায়ান্ট নিউট্রিশনের আউটলেটটা। আচ্ছা ভাইয়া সর্বপ্রথম কোশ্চেনটা করি, অনেকেই জিমে যাচ্ছে বিগিনার যারা লেভেলে রয়েছে প্রোটিন নিতে চায়, তো বিগিনার দিয়ে যেহেতু আমরা শুরু করব তো বিগিনার লেভেলে গেলে কোন প্রোটিনটি খাওয়া উচিত আপনি মনে করেন? অ্যাকচুয়ালি আমি মনে যেটা সবাইকে বলি আর যেটা আসলে নিয়ম সেটা হলো আসলে বিগিনার সিনিয়র মানে অর্থাৎ যারা নতুন শুরু করছে যারা 4-5 বছর শুরু করছে তাদের জন্য যে আলাদা আলাদা সাপ্লিমেন্ট এমন কোনো বিষয় এটা না, সবার জন্যই কিন্তু সেম সাপ্লিমেন্ট সেম জিনিসে বাট এটা ডিফারেন্ট আপনার ক্যালকুলেশনটা এভাবেই হবে যে আমার বডি টার্গেট আমাদের আমার কী টার্গেট, আমি কি ওয়েট গেইন করবো ওয়েট লস করবো নাকি আমি অনলি লিন মাসেল গেইন করবো ওইটার উপর ভিত্তি করে সাপ্লিমেন্ট। এটা হলো যার যার বডি কন্ডিশন প্লাস তার হলো যে আপনার টার্গেট ওই টার্গেটের উপর ভিত্তি করেই আপনার সাপ্লিমেন্টটা হবে, কিন্তু সব বিগিনার তারপরে হলো সিনিয়রদের জন্য আলাদা কোনো সাপ্লিমেন্ট, প্রত্যেকের গোলটা আলাদা থাকে অ্যাকচুয়ালি যেটা হলো হোয়ে প্রোটিন কিন্তু অনেক রকম হয় যেমন হোয়ে কনসেন্ট্রেট হোয়ে আইসোলেট তারপরে হলো হোয়ে মেস গেইনার তারপরে হচ্ছে হোয়ে হাইড্রোলাইজ। এখন আপনার বুঝতে এখন আমরা যখন হোয়ে প্রোটিন কিনতে যাব আমাদের আগে বুঝতে হবে আমার টার্গেট অনুযায়ী আসলে আমার হোয়ে প্রোটিনের ভিতরে কোনটা দরকার, আমার কি কনসেন্ট্রেট প্রয়োজন নাকি হোয়ে মেস গেইনার দরকার নাকি আইসোলেট দরকার না হাইড্রোলাইজ দরকার। এখন আমি বলি কনসেন্ট্রেট বিষয়টা হলো আমরা যারা রেগুলার ওয়ার্কআউট মেনটেন করি অথবা রেগুলার ফিটনেস মেনটেন করি অথবা আমাদের রেগুলারের যে আপনার প্রোটিনের ঘাটতি হিসাবে আমরা চাইলে কনসেন্ট্রেটটা নিতে পারি। তারপর হলো আইসোলেট, কনসেন্ট্রেটে হলো হালকা পরিমাণ সুগার ফ্যাট এবং কার্বোহাইড্রেট অ্যাড করা থাকে। আর একটা জিনিস হলো মানে হোয়াই প্রোটিনের ভিতরে আইসোলেট যেটা হলো জিরো সুগার জিরো ফ্যাট এবং জিরো
কার্বোহাইড্রেট। আচ্ছা, আইসোলেট টিপে হলো কারা, যারা হলো মনে করেন অতিরিক্ত ফ্যাটি, সে ডেইলি হলো আপনার প্রোটিনের চাহিদাটা ফুলফিল করার জন্য সে আইসোলেট প্রোটিন নেবে, কারণ তাকে সুগার সুগার কার্বোহাইড্রেট ফ্যাট এই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। আর নেবে হলো যারা অনলি লিন মাসেল গেইন করতে চায়, শুধু যারা অনলি লিন মাসেল গেইন করতে চায়, যে আমি বাইরের এক্সট্রা কোনো ফ্যাট কার্বোহাইড্রেট এবং সুগার নেব না, তারা হলো আইসোলেট প্রোটিনটা নিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস হলো ম্যাস হয়ে প্রোটিনের ভিতরে ম্যাস গেইনার, মানে যারা ওয়েট গেইন করতে চায়, যারা ওয়েট গেইন করতে চায় তাদেরকে অবশ্যই ম্যাস গেইনার, যেমন যারা অনেক শুকনা তারা যদি খুব স্কিনি রয়েছে, অনেক স্কিনি যারা আর্লি ওয়েট গেইন করতে চায়, এটা ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, আর যারা আর্লি মনে করেন ওয়েটটা গেইন করতে চায় সেক্ষেত্রে হলো তারা ম্যাস গেইনারটা নিতে পারবেন। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, এই প্রোটিনগুলো কিন্তু আপনার যারা ওয়ার্কআউট সাথে কোনো সম্পৃক্ত না, যে আপনি ওয়ার্কআউট করলেই নিতে হবে এমনটা না, আপনি ওয়ার্কআউট ছাড়াও ডেইলি আপনার প্রোটিনের চাহিদাটা ফুলফিল করার জন্য নিতে পারেন। আর ম্যাস গেইনারটাও যেমন আপনি ওয়ার্কআউট ছাড়াও আপনি জিম ছাড়াও আপনার যদি ন্যাচারাল ওয়েতে আপনি ওয়েটটা গেইন করতে চান তাহলে আপনি ম্যাস গেইনারটা নিতে পারেন। সো যারা শুকনা স্কিনি তারা অবশ্যই ম্যাস গেইনারটা ইউজ করবেন। এখন দেখা যায় অনেকে যারা সাপ্লিমেন্ট সম্পর্কে জানে না, অনেক স্কিনি ছেলে এসে বলে যে আমার ম্যাস গেইনার দরকার, অ্যাকচুয়ালি তার সরি আইসোলেট প্রোটিন দরকার, অ্যাকচুয়ালি তার জন্য কিন্তু আইসোলেট প্রোটিন না। সো এটা আমাদের বুঝতে হবে যে আমাদের কার জন্য কনসেন্ট্রেট দরকার, কার জন্য আইসোলেট দরকার, কার জন্য ম্যাস গেইনার দরকার। আর আরেকটা জিনিস হলো হাইড্রোলাইজ, আমাদের দেখা যায় অনেকের ল্যাকটোজ প্রবলেম থাকে, ল্যাকটোজ প্রবলেমটা আমাদের থাকলে হলো আমাদের মানে এই যে মিল্ক টাইপের প্রোটিনগুলো খেলে হলো আমাদের ভাতক্রমে প্রবলেম হয়, অথবা আমাদের ডাইজেস্টিভ প্রবলেম, অ্যালার্জি প্রবলেম হয় অনেকের। এজন্য হলো কি আপনার দেখা যায় যাদের এই যে আপনার ল্যাকটোজ প্রবলেম আছে তারা হাইড্রোলাইজ প্রোটিনগুলো ইউজ করবে, হাইড্রোলাইজ অনেক রকমের প্রোটিন হয়ে থাকে। আরেকটা জিনিস যেটা হলো একটু অনেক সময় ব্যাড এফেক্ট, অনেক ব্যাড ধারণা আসে অনেকের সাপ্লিমেন্ট খেতে, যেমন অনেকে সাপ্লিমেন্ট খাওয়ার পর প্রোটিন খাওয়ার পর ভালো ডাইজেস্ট হচ্ছে না, গ্যাস হচ্ছে, অথবা তার পেটে মানে প্রবলেম হয় যেটা বলে, এটা অনেকে হ্যাঁ মনে করে যে অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টের প্রবলেম, সাপ্লিমেন্টটা ভালো না, ভালো না অ্যাকচুয়ালি, আমি বলবো এটা না, অ্যাকচুয়ালি এটা হলো তার আপনার ল্যাকটোজ প্রবলেম। ল্যাকটোজ প্রবলেম থাকলে আপনি কখনো আপনি নর্মাল যে মিল্ক টাইপের প্রোটিনগুলো ওইগুলো আপনি নিতে পারবেন না, দ্যাটস ওয়াই আপনাকে হাইড্রোলাইজ প্রোটিন ইউজ করতে হবে। সো প্রোটিনের ভিতরে আমরা তিনটা মানে মোটামুটি চারটা জানলাম, যে কনসেন্ট্রেট, আইসোলেট, ম্যাস গেইনার, হাইড্রোলাইজ। সো এগুলো মোটামুটি আমরা বলেছি অ্যাকচুয়ালি কার বডির জন্য কোনটা প্রয়োজন। সো এই জিনিসগুলো যখন একটা মানুষ সে যে সে নিজে জানবে, সে ইজিলি আপনার মানে সে তার জন্য কি হয়ে প্রোটিন প্রয়োজন সেটা সে সিলেক্ট করতে হবে, করতে পারবে। এছাড়াও তো ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে অবশ্যই, ভালো আপনার অবশ্যই প্রোটিন নেওয়ার আগে ভালো ব্র্যান্ড দেখে নেবেন, এবং ভালো ব্র্যান্ড নেবেন পাশাপাশি হলো ওইটাতে কী কী নিউট্রিশনগুলো আছে ওইগুলো একটু দেখে নেবেন, আর হলো অবশ্যই অথেন্টিক অরিজিনাল হান্ড্রেড অরিজিনাল সাপ্লিমেন্ট, মানে যেই সাপ্লিমেন্টই নেন যাতে করে হান্ড্রেড অরিজিনাল সাপ্লিমেন্ট। যেমন আমি যেমন হয়ে প্রোটিনের ভিতরে যদি একটা দেখে, যেমন এখানে আছে অপটিমাম, আচ্ছা নিউট্রিশন, এটা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট একটা প্রোটিন, ওয়ার্ল্ডের বেস্ট একটা প্রোটিন, এটা হলো হোয়ে কনসেন্ট্রেট, আচ্ছা আচ্ছা, এটা আইসোলেট না। আর যদি দেখে এখানে এটা হলো হোয়ে আইসোলেট, এটা আইসো হান্ড্রেড, এটা হলো কিন্তু আইসোলেট প্রোটিন, পাশাপাশি এটা কিন্তু হাইড্রোলাইজ প্রোটিনও, অর্থাৎ যাদের ল্যাকটোজ প্রবলেম আছে তারা চাইলে ইউজ করতে পারে। এছাড়া অনেক ব্র্যান্ডের, আচ্ছা আপনি তো বলছিলেন যারা মেইনটেইন করতে চাইছে এইটাই হচ্ছে যে আইসো হান্ড্রেড বা আইসোলেটটা কাজ করে, আইসোলেট হলো এটা, এছাড়াও অনেক ব্র্যান্ডের আইসোলেট হয়, এটা জাস্ট আমি একটা ডেমো বোঝানোর জন্য আপনাকে দেখাইলাম। তারপর হলো যেমন ম্যাস গেইনার, ম্যাস গেইনার, যেমন ম্যাস গেইনারে যেমন আপনার প্রোটিন, বিসিডাবল, ক্রিয়েটিন, এবং এটাতে কার্বোহাইড্রেট, ফ্যাট অনেক আছে, আচ্ছা এটা আমাদের ওয়েট গেইনিংটা খুব আর্লি করবে, খুবই আর্লি করবে। আচ্ছা ভাই, প্রোটিন হিসেবে আরেকটি জিনিস জানতে চাচ্ছি, অনেকে বলে ভাই আমার কি
একটা প্রোটিন খেলে কি আমার বডি হয়ে যাবে, এই কোশ্চেনটা প্রত্যেকটা জিমে সবাই করে, অনেকেই বলে। অ্যাকচুয়ালি মানে অনেকে মনে করেন যে আসলে আপনার সাপ্লিমেন্ট খেলে আপনার আপনার বডি হয়ে যাবে, অর্থাৎ এছাড়া আপনার কোনো কিছু মেনটেন করতে হবে না, এটা আসলে টোটালি রং ধারণা। কারণ সাপ্লিমেন্টটা হলো একটা ন্যাচারাল জিনিস, এটা টোটালি একটা ন্যাচারাল জিনিস, সেখানে হার্মফুল কোনো কিছুই নেই, এটা কোনো অ্যান্টিবায়োটিক মেডিসিন না। যেমন অ্যাজ লাইক আমি যদি আপনাকে বলি, যেমন আমাদের জ্বর হলে আমরা না পাকে একটা নাপা হলো ছোটো একটা ট্যাবলেট, ওটা হলো 500 mg, কিন্তু আমাদের দেখা যায় ফুল বডিতেও যদি আপনার 100 উপরে 102-103 ডিগ্রি জ্বর থাকে, ওইটাও কিন্তু সে কমিয়ে ফেলে, কিন্তু এটা হলো একটা মেডিসিন। বাট সাপ্লিমেন্টটা নট মেডিসিন, এটা হলো জাস্ট হলো আপনার একটা ন্যাচারাল জিনিস, এটা হলো মিল্ক থেকে প্রসেস করে এটা বানানো হয়। আর সো এটা হলো আপনার কোনো মেডিসিন না, যে যেমন এটার উপর ডিপেন্ড করলে আপনাকে ফুললি এটা বডি হয়ে যাবে, বডি হয়ে যাবে আপনার ফুল টার্গেট, বা সাপ্লিমেন্ট খেলে হবে। অনেকে আরেকটা কোশ্চেন করতে চাই, মোস্ট ইম্পর্টেন্ট, যে কারণ আমি বলি যেমন এটাতে ধরেন আপনার এক স্কোপে ধরেন আপনার 25 গ্রাম প্রোটিন আছে, 25 গ্রাম প্রোটিনে যেমন আমাদের পার একটা টিমে আমরা 4 গ্রাম কি 6 গ্রামের মতো আপনার প্রোটিন পাই। সো এর লাইক সেম, এটা জাস্ট এটার সাথে এছাড়াও আরও জাস্ট কিছু আপনার নিউট্রিশন অ্যাড করা আছে, যেগুলো আমাদের দৈনন্দিন নিউট্রিশনের প্রয়োজন, পাশাপাশি হলো আমাদের মাসেল গেইনিংয়ের জন্য ভালো কাজ করে। যারা এখনও লাইভটি দেখছেন, কষ্ট করে লাইক শেয়ার পেজটি ফলো করে পাশে থাকবেন, সবার কাছে একটি রিকোয়েস্ট। আরও আমরা খুবই আলোচনা করবো ইম্পর্টেন্ট বডি সম্পর্কে, জিম সম্পর্কে অনেক আলোচনা করব। আর একটি জানতে চাচ্ছিলাম ভাইয়া, অনেকে প্রোটিন নেয় কিন্তু সবচেয়ে যে বড় ভুলটা করে, ডায়েট করে না। আদারওয়াইজ উইদাউট ডায়েট এন্ড ওয়ার্কআউট ছাড়া আপনি এটাতে কোনো বেনিফিটই পাবেন না।